লিটন, মানে দিনটা তো একটু আমাদের ব্যাটিং এর পয়েন্ট অফ ভিউ থেকে ভালো শুরুর পরে একটু আমরা ই হয়ে গেলাম, এটা যদি একটু বলতেন। আর কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের দুটি উইকেট পড়ে গেছে, আবার করতে আমরা গেম মেকিং দ্য গেম। না অ্যাকচুয়ালি যেটা ছিল যে দুই দিন ধরে খেলা হচ্ছিল না বৃষ্টির কারণে, তারপর আমরা ব্যাট টস জিতে ব্যাটিং করেছি। স্টার্টিং খুবই ভালো ছিল আমার মনে হয়, যেরকম স্টার্টিং ছিল আর একটু হয়তো বা ভালো করা যেত, ব্যাটসম্যান আর একটু মনোযোগ দিয়ে খেলতো হয়তো বা একটু ভালো হতো। এবং দিনের শেষে যেটা বলবো যে না, ওভারঅল আলি আলি দুটো উইকেট নিয়েছি, এটাও একটা ভালো দিক। এখনও ওয়েদার অনেক হেল্প করতেছে, উইকেটও হেল্প করতেছে যথেষ্ট। একটা বিষয় হচ্ছে যে আমরা যখন নিচে নামলাম আপনারা মাঠেই ছিলেন, প্রচণ্ড রকম ঠান্ডা, প্রচণ্ড বাতাস, এই ধরনের বাতাসে মানে অ্যাডজাস্ট করাটা কি একটু কঠিন হয়ে যায়, মানে আজকের দিনের প্রেক্ষাপটে একটু কষ্ট হয়েছে কিনা? আমি তো কখনো এরকম ওয়েদারে খেলিনি, আমার জন্য তো অবশ্যই এটা চ্যালেঞ্জিং ছিল, ডিফিকাল্টও ছিল, আমার মনে হয় অনেক প্লেয়ারের জন্য এটা ছিল। এবং উইকেটটা কীরকম ছিল আসলে, মানে মানে সকাল থেকে কিংবা কালকে থেকেই সবাই কথা বলছিল যে এত সবুজ উইকেট, বাংলাদেশ তো কখনো আগে খেলেনি, কিন্তু তামিমার সাধারণ তো ভালো স্টার্ট করলো এবং আসলে আপনি তো ব্যাটিং করেছেন, ভালো ব্যাটিং করেছেন, কীরকম ছিল? না উইকেট ইভেন্ট ছিল, আমি বলবো না যে শুধু বলারদের জন্য হেল্পফুল, ব্যাটিংয়ে যদি আপনি মনোযোগ দিয়ে ব্যাটিং করেন তাহলে আপনি সাকসেস হওয়ার চান্স থাকবে, এবং এটা কালকেও থাকবে পরশু দিনও থাকবে আমার মনে হয় এই জিনিসটা। মানে সবুজ উইকেট দেখে দুই দিন বৃষ্টির নিচে ঢাকা দেখে যতটা ভয়ঙ্কর মনে হয় অতটা ছিল না বলতে? না ভয়ঙ্কর জিনিসটা বলবো না, আর কন্ডিশন তো একটু ফেভার ছিলই বলারদের, কারণে এরকম কন্ডিশনে এরকম গ্রিন উইকেটে একটু হেল্প পাবেই, কিন্তু আপনি যদি ফোকাসটা বেশি ভালো থাকে ব্যাটিংয়ের সময় তাহলে মনে হয় সাকসেস হওয়ার চান্স বেশি থাকবে, যেটা তামিম ভাই অনেকক্ষণ ফোকাস নিয়ে খেলছে সাকসেস ছিল। রাহির বোলিং সম্পর্কে আর এবারে বোলিং সম্পর্কে যদি বলেন, মানে কাজে লাগাতে পেরেছে? জি জি অবশ্যই, রাহি এবং এবার দুজন খুব ভালো জায়গায় বল করতেছে, এবং যাবো যে নেক্সট যে দিনগুলো আছে এর জায়গায় বল করলে আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট থাকবে আর কি। হ্যামিল্টন থেকে কি বেশি কনসিস্টেন্ট মনে হয় এতটুকু যতটুকু বলিং করেছে? হ্যাঁ এখানে তো দেখেন একটা পেস, সবাই জানে যে একটু কন্ডিশন এবং উইকেট গ্রিন থাকলে পেস বলার একটু চাঙ্গা হয়, এবং আর এখানে ব্যাটসম্যানরাও একটু চিন্তা করে ব্যাটিং করে যে কোন বলটা খেলবো কোনটা খেলবো না, তো এই জায়গার দিক দিয়ে গেলে আমরা খুব ওভারঅল খুব ভালো ইয়া করছি বলিং করছি। মুস্তাফিজের জন্য কীরকম হেল্প থাকবে? হেল্প থাকবে সবার জন্য, হেল্প থাকবে, এখন মেন জিনিস হচ্ছে ভালো জায়গায় বল করে, ভালো জায়গায় বল করলে আমার মনে হয় জিনিসটা আমাদের পড়ে আসবে। এখনো কি এক্সপেক্ট করছেন দুই দিন বাকি টেস্টের রেজাল্ট আসতে পারে? দেখেন কেবল তো ফার্স্ট ইনিংস, তবে আমিও চিন্তা করতে পারি রেজাল্ট হইতেও পারে আবার নাও হতে পারে, তো জিনিসটা কালকের উপর ডিপেন্ড করতেছে অনেক কিছু। আপনার জন্য ব্যাটিংটা কতটা চ্যালেঞ্জিং, যেখানে ব্যাটিং করেন সবসময় টিমের সাথে দেখা যায় ব্যাটিং করতেছি, এই দুইটা টেস্টে একই হয়েছে? না দেখেন এখন নতুন একটা রোল প্লে করতেছি, কারণ কয়েকদিন আগে ওয়ান ডে খেলেছি, ওপেন করেছি, তো যেহেতু অ্যাজ এ উইকেট কিপারের দায়িত্বটা আমার ঘাড়ে আসছে, তো আমাকে নিচে ব্যাটিং করতে হবে, তো টেলদেরকে নিয়ে ব্যাটিং করার যা করা যায় আর কি টেলদেরকে নিয়ে। এটা কি মানে তাইজুল ছাড়া বাকিদের তো ওরকম দেখলাম ব্যাটিংয়ের ইয়ে নেই, আপনার দেখা যায় অনেক রান মিস হয়ে যায় ওই ক্ষেত্রে? এটা একটু তো প্রবলেম হয়, কারণ আপনার অন্য অন্য টিমে যারা টেল ব্যাটিং করে অথবা নয় নম্বর পর্যন্ত ব্যাট করতে পারে, আমাদের যে করতে পারে না তা না, বাট ওই জিনিসটা একটু ইয়াটা রানটা রানের ইয়াটা একটু কমে যায়, তো এই দিক দিয়ে একটু থাকতে হবে। লিটন এই সিরিজে ওয়াগনার একটা কনস্ট্যান্ট থ্রেট, বিশেষ করে তার শর্ট বল, আপনারা তো দুই টেস্টের মাঝখানে প্লাস দুই দিন খেলা হলো না, নিশ্চয়ই এটা নিয়ে আলাপ করছেন যে জানেন যে ডেফিনেটলি সেটাই করবে, তো এইটা আসলে কতটাই আমাদের জন্য কঠিন, আমরা জানার পরেও এটা আমরা পারছি না, এটা তো আর ইচ্ছা করে না চেষ্টা করতেছি হচ্ছে না, কারণটা কি টেকনিকের প্রবলেম নাকি অন্য কোনো কিছু জিনিসটা? হ্যাঁ আমরা জানি নতুন বলে সুইং করে, তারপরে কিন্তু ব্যাটসম্যান মারতে যায় সামনের দিকে আউট হয়, মানে আমি সুইং আমি শর্ট বল বলছি, যেটা বোঝাচ্ছি যে জানি ব্যাটসম্যান আচ্ছা জানার পরেও সামনেই করবে নতুন বলে সুইং করবে, তারপর আমরা খেলতে যাই নিক হয় বা স্লিপে যায়, তো এই জিনিসটা এরকম জানিও শর্ট বল করবে, বাট শর্টটা এমন একটা জায়গায় করে যেখানে আপনি কিছু করার থাকে না, তো এখানে একটা জিনিস থেকে বাড়ার উপায় যে আপনাকে কনসিস্টেন্ট মানে মনোযোগ বাড়ায়, আপনাকে জাস্ট লিফ করা ছাড়া কোনো ওয়ে থাকে না জায়গাটা, যদি আমরা যদি নেক্সট যেগুলো ম্যাচ হবে যে ম্যাচটা হবে বা নেক্সট ইনিংস যদি আমরা তাকে একটু ফোকাস বেশি দিয়ে এবং লিফট করে করে খেলতে পারি তাহলে আমাদের সাকসেস হওয়ার চান্স বেশি থাকবে। এরকম কাকে ফার্স্ট আওয়ারটা মানে এই টেস্টের প্রেক্ষাপটে কতটুকু ইম্পর্টেন্ট মনে হয় আপনার? আমার মনে হয় যে এটা ভালো ইম্পর্টেন্ট, কারণ আমরা এখন পর্যন্ত ভালো অবস্থানেই আছি, আর্লি যদি কালকে মর্নিংয়ে আমরা যদি দুই একটা উইকেট ফেলে দিতে পারি ওকে রানটা যত কম দিতে পারি, কারণ আমার মনে হয় এই খেলা যদি রেজাল্ট হয় তাহলে রানের উপরেই যাবে, লস করে তো এই জিনিসটা একটু ফোকাস দিতে হবে যে রানটা যেন না হয় এবং আর্লি যদি উইকেট নিতে পারি তাহলে দিনটা আমাদের হইতে পারে।